ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়ায় একটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এতে মণ্ডপে আতঙ্ক সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহারের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দোহারে যে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ছড়ানো হয়েছে এটি গত বছরের। বলেন, ভিডিওতে যে মন্দিরের দৃশ্য দেখানো হয়েছে সেখানে কোনো প্রকার ভাঙচুর হয়নি। এ সময় তিনি গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দোহারের 44টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা। এবং আমরা অন্য সম্প্রদায়ের যারা মানুষ আছে তারাও সহযোগিতা করছে পুলিশ। এবং বর্তমানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যে ভিডিওটি দেখানো হয়েছে এটি 1.5 বছর আগের একটি ভিডিও, এটি এখনকার কোনো ভিডিও নয়। তো আমি অনুরোধ করব যে এই ধরনের পুরনো ভিডিও দিয়ে বা একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট না করা হয় বা কোনো ধরনের উস্কানি দেওয়া না হয়।